আব্দুল হালিম লিখেছেন বিতর নামাজের দোয়া কোনো মুখাস্ত না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দয়া মুখস্থ মুখাস্তায় যতুর মধ্যে মুখাস্ত না করেন তদন্ত পর্যন্ত করেন সে পর্যন্ত দোয়া পড়লেন বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন এটা সেরকম না বরং দয়ায় কোনো আনুগত্যের দোয়া হাত দিছে দয়া কোনো বিভিন্ন ফরমেট আছে তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখাস্ত করে নিতে পারেন এবং সেটাই করা উচিত পারিজা নূর এরিদিকে আপনি দেখেছেন আমি কিছুদিন আগে একটা কোরআন অর্ডার করেছি অনলাইন পেজ থেকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে যে ডেলিভারি ম্যান পার্সেলটা পৌঁছে দিবে সে তো জানে না পার্সেল কোরআনে পার্সেলে কোরআন আছে তাহলে কি এটার জন্য তার গুণা হবে অথবা দোকানে যারা কোরআন বেচা কেনা করে তাদের কি সবসময় উঁজু করে থাকতে হয় যারা শুধু কোরআন বিক্রি করবেন কোরআন তা তো অবশ্যই করে থাকতে হবে আর যদি দোকানে অনেক জিনিসের সাথে কোরআন থাকে তাহলে কোরআন যখন ধরবেন ওই সময়টাতে উঁজু থাকতে হবে আর আপনি যাদের কাছে অর্ডার করেছেন এটা আপনি কোনোভাবে তাদেরকে জানাতে পারলে ভালো হতো যে এখানে এমন জিনিস আছে যেটা খুব স্পর্শকাতর তাহলে কাঁচ ইত্যাদি ধরার সময় যেরকম উত্তম রূপে দায়িত্বশীলের সাথে বল ধরতো তারা ঠিক একইভাবে তারা রাখতেন তবে পার্সেলের ভেতরে কোরআন আছে উপরে প্যাক আছে তো এটা বিনামূল্যে ধরলে গুণা হবে না ইশালো তারা অতএব ডেলিভারি ম্যান সেটা ধরলে তার গুণা হবে না এমডি আবুল হাকিম আব্দুল হাকিম আপনি লিখেছেন কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় সম্পর্কে জানতে চাই দেখুন কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে তার কোনো ক্ষতি হবে তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয় অনেকে বলে যে কপালে হাত দিলে স্ত্রী মারা যায় তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয় ভিত্তিহীন কথা তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরণ আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে সে ব্যাপারে কোরআন হাদিস আমাদেরকে নবিস আল্লাহ হাদিস আমাদেরকে নির্দেশ করা হয়েছে তবে কপালে দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয় ব্যাপারটা এরকম নয় করোনা এরকম কোনো কিছু প্রমাণিত নয় ফারুক হোসেন লিখেছেন কয়েকদিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও গণহত্যা শুরু করেছে সাধারণ মুসলমান হিসেবে আমাদের কি কিছুই করার নেই ভাই ফারুক হোসেন আমরা অত্যন্ত শক্তিশালী একটি কাজ করতে পারি সেটি হলো যে এই পাপিষ্ঠদের এই জালেমদের এবং আল্লাহতালার অবাধ্য এবং অভিশপ্ত এবং পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী এবং বর্বরদের যত পণ্য আছে ব্যবসায়িক সে পণ্যগুলো কেনা থেকে আমরা বিরত থাকতে পারি আমরা যদি সেই কাজটা করি তাহলে এটা অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে তাদের উপরে ইতিমধ্যে তাদের কোন কোন প্রতিষ্ঠান আমরা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলার এর ক্ষতিগ্রস্ত তারা হয়েছে অতএব আমরা যদি এটি অব্যাহত রাখি ইনশাআল্লাহ বিদিনা তারা চাপে পড়বে এতে কোনো সন্দেহ নেই বিদায় সেটি আমাদের অব্যাহত রাখা উচিত গোটা বিশ্বের মুসলমানরা যদি তাদের পণ্য কেনা বন্ধ করে দেন তাহলে তারা অনেকটাই সোজা হয়ে যাবে দুঃখজনক হচ্ছে আমরা অনেক মুসলমান সামান্য একটু মুনাফার জন্য আমরা ভুলে যাই আমাদের ইমানে চেতনার কথা আমাদের মসজিদ আখসার প্রতি দায়িত্বর কথা মুর্জিদে আখসাকে যারা জর্জরিত করছে অনবরত নিরপরাধ শিশু নারীদেরকে যারা হত্যা করছে খুন করছে সেই মানুষগুলোর পণ্য কেনা মানে হলো আমি নিরপরাধ শিশুর বুকে বোমা মারার জন্য টাকা ইনভেস্ট করা বা টাকা দেওয়া কারণ আমার এই পণ্যটাই তাদের কাছে বোমা হয়ে যাবে সেটি খুব স্বাভাবিক বিধা তাদের সমস্ত পণ্যগুলো আমাদের বর্জন করা উচিত অথচ সফট ড্রিঙ্কস বলি প্রসাধনী বলি অথবা অন্য যে সমস্ত আইটেমগুলো আমাদের ঘরে ঘরে শোভা পায় তাদের সেই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে প্রয়োজনে মুসলিম কোনো কান্ট্রির জিনিস কিনতে পারে নিজের দেশের জিনিস কিনতে পারে সেটা হোক একটু তুলনামূলকভাবে কম কোয়ালিটির হোক একটু দু পয়সা বা দু টাকার দাম বেশি কোনো অবস্থাতেই আমরা এই জায়গা থেকে সরা উচিত না যে আমরা তাদের পণ্য বয়কট করব তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহদিন এটার উপর এর কারণে তাদের উপর বিরাট প্রভাব পড়বে সেই সাথে আমাদের শাসকদের উপরে আমাদের প্রভাব সৃষ্টি করা উচিত তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা সচেতনতা সৃষ্টি করে ইশা আল্লাহদ্দিন এটা একটা ফলপ্রসূ পর্যায়ে যাবে যদিও এটা আমাদের অক্ষমতার সর্বশেষ আপনার যে করণীয় আছে সেটি সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলা দোয়া করা কোনোতে নাজেলা করা পড়া এটা তো উচিতই সেই সাথে এই চেতনা যেন আমরা ভুলে না যাই মসজিদ আকসাকে যেন আমরা মনে রাখতে পারি সেজন্য নানারকম উদ্যোগ নেওয়া উচিত যে যুদ্ধ থেমে গেলেও যেন এই চেতনা আমাদের অন্তরে থাকে